ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বই নিয়ে আড্ডা বাংলা সংস্কৃতির একটা উজ্জ্বল চিহ্ন। আর আজকে আমাদের আড্ডায় অতিথি হয়ে এসেছেন সম্প্রতি যাঁর বেশ কয়েকটা বই নিয়ে বাঙালি পাঠক মহল সাংঘাতিক আগ্রহী হয়ে উঠেছে, প্রচুর সংখ্যায় সেই সব বই বিক্রি হচ্ছে, লোকে পড়ছেন এবং যাকে আবিষ্কার করছেন পাতার পর পাতা উল্টে বাঙালি পাঠক, তেমনি একজন সাহিত্যিক, কথা সাহিত্যিক আজকে আমাদের অতিথি সন্মাত্রানন্দ। সন্মাত্রানন্দ, তাঁকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। নমস্কার, দর্শকদেরকেও নমস্কার জানাচ্ছি। আপনার নাস্তিক পণ্ডিতের ভিটা বইটা নিয়ে বাঙালি পাঠক এখন উত্তাল হয়ে রয়েছে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি যে অফিসে চাকরি করি সেখানে বই বিক্রি করতে আসেন ইনস্টলমেন্টে এরকম কিছু মানুষ আসেন যাদের বই বিক্রিটা পেশা, তারা নাস্তিক পণ্ডিতের তাদের সঙ্গে কথা হয়, তারা তো এটা বেশি মানে জানেন, বোঝেন, বলেন দাদা এই বইটা কিনুন, এই দেখুন এতগুলো সংখ্যায় বিক্রি হয়েছে, এবং পাতার পর পাতা উল্টে যারা কেনেন তারা দেখেন যে এর এতগুলো সংস্করণ হয়েছে। অথচ আশ্চর্যের কথা, নাস্তিক পণ্ডিতের ভিটা অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান তাঁর তার সমসময়, তার প্রায় জীবন ইয়ের সময়টা নিয়ে লেখা, এবং আশ্চর্য একটা উপন্যাস। একটা চ্যাপ্টারে আপনি লিখছেন সেই সময়ের কথা, একটা চ্যাপ্টারে লিখছেন এই সময়ের দুজন তরুণ তরুণী গবেষক বাংলাদেশের একটা অঞ্চলে গিয়ে তাঁর ওই ভিটের আবিষ্কার করছেন ইত্যাদি কথা। এইটা নিয়ে পাঠক মহলে খুব আগ্রহ। আপনি এই নাস্তিক পণ্ডিতের ভিটা উপন্যাসটার লেখার একটি প্রেক্ষাপট যদি আমাদের বলেন। নাস্তিক পণ্ডিতের ভিটা আসলে আমার প্রথম উপন্যাস, আর এই আমার এই উপন্যাস বেরিয়েছিল 2017-তে, এখন 2022। নাস্তিক পণ্ডিতের ভিটার জগৎ থেকে আমি অনেকদিন আগেই নিষ্ক্রান্ত হয়ে গেছি, কাজেই নাস্তিক পণ্ডিতের ভিটার প্রেক্ষিত যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে একটু রেমিনিসেন্ট মুডেই কথা বলতে হবে। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে আমার এই নাস্তিক পণ্ডিতের ভিটার যে চর্চা, এর আগে যে একটা চর্চা বা পাঠ্য প্রস্তুতি, সেটা শুরু হয়েছিল উপন্যাস লেখার তাগিদে নয়, সেটা নিতান্তই নিজের একাডেমিক ইন্টারেস্টে। আমি অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞানের জীবনী এবং তার যে টিবেটান সোর্স আছে, লামা চিম্পার লেখা ছোট জীবনী আছে, অলোকা চট্টোপাধ্যায়ের লেখা অতীশ অ্যান্ড টিবেট আছে, তারপরে ইন্ডিয়ান পান্ডিটস ইন দ্য ল্যান্ড অফ স্নো, এই খুব বিখ্যাত বই, তো এই সমস্ত বইপত্র নিয়ে তখন আমি অনেক দিন ধরে ঘাঁটাঘাঁটি করছিলাম, প্রায় 10টি বছর। এবং আমার মনের কতগুলো প্রশ্ন তখন কাজ করতো। আমি তখন রামকৃষ্ণ মিশন ত্রিপুরাতে, বিবেকনগর বলে কি জায়গা আর কি, স্কুলের অধ্যক্ষ ছিলাম। তো আমার মনে আছে যে আমি স্কুল সেরে বিকেলবেলায় বা প্রাক সন্ধ্যায় ওই খুব মানে বনভূমির মধ্যে তো আমার থাকার জায়গাটা ছিল, আমি গাছের তলায় বসে বসে রোদ পড়ে আসছে এসব আমি ঘাঁটতাম, আমার নিজের ইন্টারেস্টেই আমি ঘাঁটতাম। তখন উপন্যাস লেখার কোনো উদ্দেশ্য, কোনো ভাবনা ছিল না। এরপরে যখন বেশ কিছুটা সময় কেটে গেল, তারপর অতীশ দীপঙ্করকে কেন্দ্র করে উপন্যাস লেখার তাগিদ থেকে আমি নাস্তিক পণ্ডিতের ভিটা লিখতে যাই। আমার যেটা তাগিদ ছিল সেটা হচ্ছে ইটার্নাল ফেমিনাইন, এটাকে অ্যাড্রেস করা, যে শাশ্বত নারীত্ব আমাদের সমষ্টি জ্ঞানের মধ্যে প্রথিত আছে এবং যুগ যুগান্ত ধরে যা আমাদের পরিচালিত করছে, বীরকে পরিচালিত করছে, কবিকে পরিচালিত করছে, নায়ককে পরিচালিত করছে, কৃষককে পরিচালিত করছে, সমাজের সমস্ত স্তরের মানুষের পেছনে যে অনাদ্যন্ত মাতৃশক্তি ক্রিয়াশীলা, তাকে ধরবার জন্য আমি একটি উপন্যাস লেখার আবেগ অনুভব করি। আচ্ছা, একটা পাঠক মহলে খুব আগ্রহ আছে, সন্মাত্রানন্দ আপনি যে নামে উপন্যাসগুলি লিখছেন, নাস্তিক পণ্ডিতের ভিটা লিখেছেন, তারপরেও তো লিখে চলেছেন,
এই সন্মাত্রানন্দ নামটা ব্যবহার করেন কেন? এ কি আপনি কোনো মঠ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন বলে সেইখানে সন্ন্যাস জীবন গ্রহণের? হ্যাঁ, এটা এখন প্রায় বেশ অনেকের কাছেই, অনেকে জানেন অনেকে জানেন না, জানেন না। আসলে আমি আমার 25-26 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাই এবং আমি রামকৃষ্ণ সঙ্ঘে 20 বছর সন্ন্যাসী ছিলেন। হ্যাঁ, সেখানে ছিলাম। এরপর এই 20 বছর অতিবাহিত করার পর 2015 আমি সংঘ পরিত্যাগ করি, কিন্তু সন্ন্যাস পরিত্যাগ করিনি। কারণ আমি মনে করি যে সন্ন্যাস হচ্ছে একটি প্রবণতা, একটি মানসিক ভূমি, যা বাইরের গেরুয়া কাপড় বা মুন্ডিত মস্তকের উপর নির্ভর করে না। সন্ন্যাস হচ্ছে তাই যার থেকে আর সন্ন্যাস নেওয়া যায় না, সেই জন্য সন্ন্যাসকে অত্যাশ্রম বলা হয়। তো সেইটা আমার একটা পটভূমি তো ছিলই। আর আমার সন্ন্যাস নাম সন্মাত্রানন্দ। এই নামে আমি মঠ মিশনে থাকার সময় কয়েকটি গল্পগ্রন্থ লিখেছিলাম, তাতে এই নাম আমি আমার যার নাম তাই লিখেছি। তারপরে আমি যখন বেরিয়ে এলাম তখন আমি এই নামেই লেখালেখি করে করে আসছি। আমার সাধারণ যে নাম, আমার যে পূর্বাশ্রমের নাম, সে হচ্ছে শোভন। মানে আপনাকে শোভন দা বা শোভন বাবু? হ্যাঁ, স্বচ্ছন্দে। আচ্ছা, স্বচ্ছন্দে। কারণ আমি, যারা দেখছেন তাদের পক্ষে খুব একটা মানে উল্লেখযোগ্য তথ্য যে কারণ আমি আনন্দকে শোভন দা বা শোভন বাবু বলে ডাকাই যায়। হ্যাঁ, ডাকাই যায়। তার কারণ পূর্বাশ্রমের। হ্যাঁ, তার কারণ আমি সঙ্গে থেকে লেখালেখিতে যে সমস্যা অনুভব করেছিলাম তাতে হচ্ছে এই যে গেরুয়া কাপড় তা অন্যান্য মানুষের সঙ্গে আমার যে দূরত্ব তৈরি করে, সেই দূরত্ব থাকার ফলে আমি অন্য মানুষদের জীবনকে এক্সপ্লোর করতে পারি না। আর আমি যদি তা এক্সপ্লোর করতে না পারি তাহলে আমি তাদের জীবন লিখতেও পারব না। কথা সাহিত্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষের মনের মধ্যে প্রবেশ করা। হ্যাঁ, শ্রীমৎ ভাগবতে রন্তিদেব তার বিখ্যাত একটি শ্লোক আছে, কনুষ্যাত উপায়ত্র ইয়েনাহম সর্বদেহিনাম অন্তঃপ্রবিশ্য ভবেয়ম সততম দুঃখ ভারব। কি উপায় আছে যে উপায়ে আমি সমস্ত দেহির ভেতরে প্রবেশ করতে পারি এবং তাদের সমস্ত দুঃখকে আমি বহন করতে পারি, তাদের দুঃখকে। সন্মাত্রানন্দের সঙ্গে এরকমই আকর্ষণীয় আরো অনেক কথাবার্তা বাকি রয়ে গেল, কেউ যাবেন না, আমরা ফিরে আসি এক্ষুনি একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে। আজ আমাদের সঙ্গে রয়েছেন নাস্তিক পণ্ডিতের ভিটার লেখক সন্মাত্রানন্দ। কিন্তু নাস্তিক পণ্ডিত তার বহু পঠিত একটি গ্রন্থ, কিন্তু তিনি তো অনেক বই লিখে চলেছেন, কবিতাও লিখেছেন। তার প্রথম কবিতার বই স্রোতবক্ষে রাখিব মর্মর, এই কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা যদি আপনি পড়েন, শোভনদা, শোভনদা ওকে বলাই যায় ওর পূর্বাশ্রমের নাম, যদি আপনি একটা কবিতা আমাদের পড়ে শোনান। এটাও আমাদের কাছে একটা খুব আশ্চর্যের যে গদ্যকার হিসেবে তিনি বেশি পরিচিত কিন্তু তিনি কবিতাও লিখে থাকেন এবং কবিতা আমাদের আগ্রহী করেছেন, পড়ি। হ্যাঁ, সমুদ্রগুপ্তের সহিষ। সমুদ্রগুপ্তের প্রিয় অশ্ব বজ্রবাহ কথা শুনত শুধু তিশ্বর। জল, ঘাস, খড় তিশ্ব দিলে খাবে, অন্য কেউ দিলে খাবে না, তাই সম্রাট যুদ্ধক্ষেত্রেও নিয়ে যেতেন তিশ্বকে। রাজকীয় কানাতের পাশের কানাতে খড়ের বিছানায় ঘুমত সেই বালক, মধ্যরাত্রে সম্রাটের বিনার শব্দ শুনতে শুনতে মনে পড়ত দূর গ্রামে ফেলে আসা মায়ের কথা, সহস্রাব্দ প্রাচীন ঘোর লাগা চান্দ্র কুয়াশায় কত দূরে কাঁদতে কাঁদতে মা ঘুমিয়ে পড়েছে। এইসব ভাবতে ভাবতে বিনার সুরঝঙ্কারের ভিতর ঘুম যেত তিশ্ব বালক যার পিতৃ পরিচয় ছিল না। আমার সঙ্গে তিশ্বর দেখা হলো কাল রুবির সামনে রাস্তার পাশে। বা তিশ্ব এখন অটো চালায় ঘোড়ার থেকে অনেক জোরে, আক্তারির গান গুনগুন করে গাইছিল সে অটো চালানোর ফাঁকে, গলি দিয়ে চলে যাওয়া পলাতক জ্যোৎস্নার গান।
ওর মা থাকেন মাদুরদহে, পিতৃপরিচয়ে এখনো নেই, শিষ্যদের পিতৃপরিচয় থাকতে নেই। বাইপাস দিয়ে অটো চালিয়ে মাঝরাতে অর্জুন গাছের নিচে গলায় খানিকটা তরল আগুন ঢেলে দিয়ে তিস্যরা শুয়ে থাকে ইতিহাস কুহকের তন্দ্রামদির জ্যোৎস্নায়। বাহ, এই যে সময় নিয়ে আপনি ভাঙচুর করেন ইতিহাস থেকে বর্তমান, বর্তমান থেকে ইতিহাসের এই যে অনায়াস যাতায়াত, এটা আপনার উপন্যাসের মধ্যেও দেখি, হ্যাঁ এই কবিতার মধ্যেও দেখলাম, এটা আপনার একটা প্রিয়, হ্যাঁ একটা প্রিয় বিষয়, ক্রিয়া কৌতুক বলতে পারি প্রায় লেখাটাকে, মানে আমি ভালো অর্থে বলছি। হ্যাঁ না, ইতিবাচক অর্থে, ইতিবাচক অর্থে আসলে না, এই যে সময় নিয়ে ভাঙচুরের যে ব্যাপারটা, এটা আমাদের দেশ ভারতবর্ষের জন্য খুব একটা নতুন ব্যাপার না। আচ্ছা, এই ব্যাপারটা আপনি উদাহরণ পাবেন যোগ বাসিষ্ঠে, খুব পুরনো বই সেখানে, এবং সেখানে এই মানে এবং সেখানে এই অতীত বর্তমান ভবিষ্যতের একেবারে আদ্যশ্রাদ্ধ করে দেওয়া হচ্ছে। এবং এই সময় তা সেই যোগ বাসিষ্ঠ রামায়ণে সেই খেলা খেলা হয়েছিল, অবশ্যই সেটা সেই সময়ের সাপেক্ষে সেই সময়কার কাহিনী। আর তাছাড়া বৌদ্ধ দর্শনে সর্বাস্তিবাদের যে তত্ত্ব, যেখানে সর্বাস্তিবাদের মূল কথাটা রবীন্দ্রনাথ খুব কৌশলে একটি কবিতার হঠাৎ দেখার শেষে এক লাইনে বলেছেন, রাতের তারারা আছে দিনের আলোর গভীরে, মানে সব তারাই আছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হ্যাঁ, অর্থাৎ সর্বাস্তিবাদে এই অতীত বর্তমান ভবিষ্যতের যে লিনিয়ার মডেল সেটাকে স্বীকার করা হয় না, তারা এটাকে সামতলিক বা কো-প্ল্যানার মনে করেন, মানে এখানে কি সঙ্গে এক্সিস্ট করে, ধরুন এই যে জায়গাটা এখানে এই স্টুডিও, আজ থেকে যদি পিছিয়ে যাই বেশ কিছু বছর, তাহলে এখানে এই এই প্রাসাদটাই ছিল না, জলা জমি ছিল, এই জলা জমিতে ঝাঁঝি শ্যাওলা হয়তো জমে আছে, এবং সেখানে একজন কিশোর হয়তো একটা ডিঙা বা একটা নৌকা, যাই হোক আপনি সত্যি বিশ্বাস করেন এখন বসে তার একটা দিব্য দর্শন হতে পারে ওই জলাঝাঁঝি, মানে আপনি যেভাবে বলছেন তা আপনার মনে হচ্ছে, হ্যাঁ আমি ছিল বলিনি, আমি আছে বলেছি, আছে বলে, তার কারণ হচ্ছে যে আসলে ওই যে ঘটনাটা আগে আগে যা যা ঘটেছে এখানে, খারাপ ঘটনাও শুধু ভালোই নয় খারাপও, সেইগুলো আমাদের কনসাসনেসের থেকে মুছে গেছে এই মাত্র, মানে এই মুহূর্তে আমরা সেটা উই আর নট কনসাস অফ ইট, কিন্তু আছে। যেমন এই যে এখানে একটা কাঠের একটা প্যানেল আছে, একটা আলমারি কিছু আছে, এটার পেছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না বলে ওটা নেই এমন তো নয়, বটি হ্যাঁ ওটা ওখানে আছে, কিন্তু আমার অবজারভেশন ইজ বিং অবস্ট্রাক্টেড বাই দিস ওয়াল। বেশ, আচ্ছা আপনার এবার একটু গদ্য রচনার আমরা প্রসাদ গ্রহণ করেন, সন্মাত্রানন্দের গদ্য ভঙ্গিমা কেমন একটুখানি, আমি একটু রসাস্বাদন একটুখানি, এটা আসলে আমার সামান্য অংশ, সাম্প্রতিকতম উপন্যাস, বাহ কয়েক মাস আগে বেরিয়েছে, দিনেশ গুপ্তের রিভলভার, দিনেশ গুপ্তের রিভলভার, কারা বের করছে প্রকাশক, ধানশিরি, ধানশিরি, ধানশিরি থেকে বেরিয়েছে, আর শ্রোতবক্ষে রাখিব মর্মর কবিতা আশ্রম প্রকাশনা, কবিতা আশ্রম প্রকাশনা, এটা থেকে আমি একটু পড়ছি আর কি। একদম শুরুতেই, এইসব পাহাড়ি জায়গায় মৃত্যুর নিকষ অন্ধকারের মতো অতর্কিতে সন্ধ্যা নামে, পাহাড়ের আড়ালে সূর্য ঢাকা পড়লে বিকেলের রোদ ঝপ করে নিভে যায়, পথের দুপাশে সবুজ পাতাগুলো সন্ধ্যার অন্ধকারে বিলীয়মান, সর্পিল পথ বেয়ে কটেজের দিকে উঠে আসে সে, তার ঢোলা পাঞ্জাবির উপর চাপানো বাদামি রঙের সোয়েটার ভেদ করে ঠান্ডা বাতাস কামড় বসাতে শুরু করে। এই ঠান্ডা তার কাছে অবশ্য কিছুই নয়, এর থেকে অনেক বেশি ঠান্ডার প্রকোপ কুইয়েছে বীরুরাম, তবে এটাও ঠিক তখন সে ছিল যুবক, তখন তার দুর্বার প্রাণ শক্তি ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, আর এখন এই 2015 তার শরীরে এসে পৌঁছেছে মধ্যবয়সের বিষণ্ণতা, রক্ত শীতল হচ্ছে দিনে দিনে, পাহাড়ি পথের দুপাশে আকাশ ছোঁয়া দেওদার গাছেদের অচল মিছিলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বীরুরকের মনে প্রশ্ন আসতে থাকে, রক্ত শীতল হয় যেন কাদের,
নিজেই নিজেকে উত্তর দেয়, সাপের রক্ত শীতল হয়। অন্তত এরকমই শুনেছে সে। কোন সাপের রক্তের তাপমান কত সে বিষয়ে কোনো পরিসংখ্যান কখনো তার চোখে পড়েনি। এরকম কোনো স্টাডি হয়েছে কি? যদিও জুলজি তার বিষয় নয়, তবু এমন কোনো সংখ্যাতাত্ত্বিক গবেষণা হয়ে থাকলে কি তার চোখে পড়ত না? নাও পড়তে পারে। আচ্ছা, এমন কোনো সাপ কি থাকতে পারে কোথাও যার রক্ত ঠান্ডা নয়, যার রক্ত গরম? থাকতেই তো পারে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন। বা এই দিয়ে এই উপন্যাস শুরু হয়েছে প্রথমত। খুব ভালো। বীরু রক বলে একটি চরিত্র, সে বিজ্ঞানের কথাও বলছেন মনে হচ্ছে। হ্যাঁ, তা আছে এখানে। বেশ, এরকমই আকর্ষণীয় আরো অনেক কথা বাকি রয়ে গেল, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। কেউ যাবেন না, আজকে আমাদের সঙ্গে আছেন নাস্তিক পণ্ডিতের ভিটার লেখক সন্মাত্রানন্দ। ফিরে এলাম বিরতির পরে। আজ আমাদের বই আড্ডা লিকাচ্ছে অনুষ্ঠানের সঙ্গে আছেন সন্মাত্রানন্দ, যার নাস্তিক পণ্ডিতের ভিটা আমরা পড়েছি, যার ছায়া চরাচর উপন্যাস আমরা পড়েছি, যার কবিতা এই জানুয়ারি মাসে কাব্যগ্রন্থ বেরিয়েছে, সেই কাব্যগ্রন্থ বা আপনারা স্বাদ পেয়েছেন, আমরা আবার তার থেকে একটা কবিতা শুনব। আর দীনেশ গুপ্ত রিভলভার বলে একটা উপন্যাস সদ্য বেরিয়েছে ধানচুরি প্রকাশন থেকে, একটু শুনে নিই তাঁর কাছ থেকে তাঁর এই উপন্যাসটার কথা। এটা কি কোনো থ্রিলার? এই যে একটা ক্লাস তৈরি করা আর কি, এটা থ্রিলার? এটা থ্রিলার নয়, সেরকম না। থ্রিলার এলিমেন্টস আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা ট্রেজার হান্টের ব্যাপার আছে, এবং সেই ট্রেজারটা কি করে এলো তার সঙ্গে জড়িয়ে গেছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিশেষত 1928 থেকে 33 পর্যন্ত, 4 বছর। কারণ ওই সময়টাই তো রাইটার্স বিল্ডিং অভিযান, তার আগে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, তারপর পেডি ডগলাস বার্জ, মেদিনীপুরের 3 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের হত্যা করা হয়। ওই যে বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্স, তারা জড়িয়ে আছেন ওই ট্রেজার হান্টের সঙ্গে, মানে ট্রেজারের সাথে, যে ট্রেজারটা এখন হান্ট করছে কেউ। এখন কেউ হান্ট করছে, এবং এই হান্ট করছে কারা সেটা আমি বলেই দিচ্ছি। সেটা হচ্ছে মেদিনীপুর কলেজের একজন অধ্যাপক, এবং তার সঙ্গে তা আছে তার ভাগ্নে, তার নাম দালি, ভালো নাম উদ্দালক। আচ্ছা, তার মেয়ে পেখম। তা এরা এটা কিছু, এরাও জড়িয়ে পড়েছে, এরা মানে জানতো না যে এটা ঝামেলাটার। এতো সিনেমা তৈরি হবে, কেউ যদি করতে চায় আপনি রাজি হবেন? কেউ যদি সিনেমা করতে চান তার সাথে আমার আগে কথা বলতে হবে, কে করতে চাইছেন, কেন করতে চাইছেন। তিনি, আমি যা বলতে চাইছি তিনি তা সেই উদ্দেশ্যেই সিনেমা করতে চাইছেন কিনা, কারণ তার তো উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তারপর তিনি আমাকে যথাযোগ্য স্বীকৃতি দেবেন কিনা তার সিনেমাতে, এইসব অনেক জটিল প্রশ্ন আছে। তবে হ্যাঁ, আচ্ছা, এখন তো আপনি যেহেতু ওই অর্থে মঠ মিশনের জীবনটা ছেড়ে এ করছেন, ফলে আপনার রয়্যালটি নিতে বা? না না, আমার তো লেখালেখি আমার পেশা। লেখালেখি আপনার পেশা, তো নিতেই হবে, তাই তো? তাতে কোনো আপত্তি না, না নিলে খাবো, পেট চালাতে হবে, খাবেন কি? আচ্ছা, আপনি ছায়া চরাচর উপন্যাসটা নিয়ে যদি একটুখানি বলেন, সেটাও তো প্রচুর বিক্রি হয়েছে, কিন্তু লোকে পড়েছেন। হ্যাঁ, ছায়া চরাচর নাস্তিকের থেকে অনেক বেশি আলোচিত হয়েছে, যারা সংবেদনশীল পাঠক তাদের দ্বারা, মানে সাহিত্য সংবেদনশীলতার একটা ব্যাপার আছে, সাহিত্য প্রশিক্ষণের একটা ব্যাপার আছে সেটা। তো ছায়া চরাচরে আমি ওই পসিবিলিটিস নিয়ে হ্যান্ডেল করেছি, যে সেখানে ওই সময়ের খেলা না। এই যে ধরুন আজকে আমি আপনাদের স্টুডিওতে এসেছি, এখন আমি এখানে এসে আমি আসবো বলে বেরিয়ে আমি অন্য কোনো কারণে হয়তো আমি এয়ারপোর্টে চলে যেতে পারতাম, আমি এয়ারপোর্ট যে গেলাম না, এয়ারপোর্টটাকে না করে দিয়ে আমি এখানে এসেছি, ওই না করে দেওয়া যে অংশ, যে সম্ভাবনাটা, ওই সম্ভাবনাটা কি একেবারে অবলুপ্ত হয়ে গেল, নাকি অন্য কোনো পৃথিবীতে ওই সম্ভাবনা সংঘটিত হচ্ছে? যেমনটা আপনারা, আপনি জানবেন যে শ্রয়ডিঙ্গারের সেই যে বিখ্যাত পরীক্ষা, শ্রয়ডিঙ্গার্স ক্যাট, যেখানে একটা পরীক্ষা করা, একটা থট এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি, যে সেই যে বিড়ালটা, সেই বিড়ালটা এটার মধ্যে যখন খোলা হবে বাক্সটা তেজস্ক্রিয়তার প্রভাবে, সেটা বেঁচে থাকবে কি বেঁচে থাকবে না, যদি বেঁচে থাকে তাহলে সেটার একটা জার্নি আছে,
যদি বেঁচে না থাকে তাহলে তার একটা আলাদা জার্নি আছে। এই এই যে চিন্তাভাবনাগুলো, ওই চিন্তাভাবনাগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম, প্রয়োগ করেছিলাম ষোড়শ শতকের দার্শনিক মধুসূদন সরস্বতীর জীবনকে বোঝার জন্য, যিনি প্রথমে কবি হতে চেয়েছিলেন, কবি হতে পারেননি। তখন তিনি শ্রী চৈতন্যের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, ভক্ত হতে চেয়েছিলেন, দেখা হয়নি। তখন তিনি নৈয়ায়িক হতে চেয়েছিলেন, নৈয়ায়িক হতে গিয়ে তাকে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে হয়েছিল, যে জন্য কাশী যেতে হয়েছিল, যার ফলে শেষে তিনি নৈয়ায়িকও হননি, অদ্বৈতবাদী হয়েছিলেন। তারপর অদ্বৈতবাদী হতে গিয়েও তিনি কট্টর জ্ঞানী। এখন পর্যন্ত আপনার লেখা উপন্যাসগুলোর মধ্যে সবথেকে প্রিয় কোনটা? আমি এটা শেষ করি। হ্যাঁ, কট্টর, তিনি কট্টর জ্ঞানী হতে পারেননি, সে জায়গায় তিনি ভক্ত হয়েছিলেন, শেষ পর্যন্ত প্রেমেরই জয় হয়েছিল। তা আমি ওই উপন্যাসে ওই যেগুলো হয়নি, যেগুলো হতে তিনি পারতেন, সেগুলো কোথাও কোথাও আছে, মানে দোজ আনফুলফিল পসিবিলিটিস ইন দিস প্লেন হ্যাভ বিন ফুলফিল ইন সাম আদার প্লেন, সাম আদার প্যারালাল প্লেন। এটা হচ্ছে ছায়া চরাচরের ঘটনা, যেটা অনেকটাই আমার নিজে, আমি তো স্ট্যাটিস্টিক্সের ছাত্র ও পরিসংখ্যান তত্ত্বের ছাত্র, তো যে ফিলসফি অফ স্ট্যাটিস্টিক্স যেটা ওই অনিশ্চয়তার দর্শনকে প্রফেস করে, সেটা আমি ছায়া চরাচরে প্রয়োগ করেছি। আচ্ছা, এবার একটা তাহলে কবিতায় চলে যাই। আচ্ছা, একটা কবিতা শুনে নিই। এটা খুব দর্শক মণ্ডলী যারা দেখছেন বন্ধুরা তাদের ক্ষেত্রে খুব আশ্চর্য আবিষ্কার, আমার ক্ষেত্রে তো বটেই। সন্মাত্রানন্দ কবিতা লেখেন তার প্রথম কাব্যগ্রন্থ থেকে আজকে আমাদের চ্যানেল ওয়ানের এই বই আড্ডা লিখার চা অনুষ্ঠানের শ্রোতা দর্শক যারা শুনছেন দেখছেন সকলের জন্য কবিতা নিজে পড়ছেন, এটা আমাদের কাছে খুব একটা বড় পাওয়া। আমি এটা থেকে একটা কবিতা পড়ি। আমার বইতে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আমার একটি প্রিয় নদী আছে, আমি সমস্ত আমার সমস্ত বই মনু নদী, তার সেই নদীটিকে উৎসর্গ করা। আমি সেই নদীটির উদ্দেশ্যে এই কবিতা, এই কাব্যগ্রন্থে অনেকগুলি আছে, তার মধ্যে একটি পড়ছি। মনু নদীকে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা ঝাউ পাতা, আমাদের এইসব গোপন নির্জন, চোখের মনির গভীরে চোখের মনি, আমার গভীরে তুমি, অথবা আমি বা তুমি আর নেই, শুধু এক অশান্ত সমুদ্রের জলকলোচ্ছ্বাস। এই ভালোবাসা চোর কাঁটার ভিতর নির্জন মৌরির ফুল, মাঠ পেরিয়ে আকাশ পেরিয়ে বসন্ত বৌরি উড়ে যায়, ঘুঘুর নির্জন ডাকে ঘনিয়ে ওঠে অপরূপ দৃশ্যের দুপুর। বাহ, খুব ভালো, মন প্রাণ জুড়িয়ে দেওয়া এই কবিতা। অনেকক্ষণ আপনি সময় দিলেন, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যারা দেখছেন দর্শক মণ্ডলী সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, নমস্কার। ভালোবাসা আপনাদেরকেও, আপনারা সবাই ভালো থাকুন।